দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে জাতীয় ঈদগাহ মাঠে আসন্ন ঈদুল ফিতরের নামাজে যায় ও প্রয়োজন হলে ছাতা ছাড়া কিছু আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ জিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেছেন নামাজ আদায় করতে আসা প্রত্যেককে তিন ধাপে তল্লাশি শেষে প্রবেশ করতে দেওয়া হবে সোমবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন ঈদে কিংবা ঈদ জামায়াতের সুস্পষ্ট কোনো নিরাপত্তার হুমকি নেই তবে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় যথেষ্ট সতর্ক থাকার কারণ রয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্ক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কারো হওয়ার কারণ নেই। সঙ্গে ও প্রয়োজনে ছাতা ছাড়া কিছু আনা যাবে না বলে জানান আসাদুজ্জামান মিয়া তিনি জানান শিক্ষা ভবন মৎস্য ভবন ও প্রেস ক্লাবের সামনে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেয়া হবে এই এলাকায় কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না এর পরের ধাপে মূল গেটে এবং ঈদগাহের ভিআইপি জোনের আগে আরো দুই দফা আটও মাধ্যমে তল্লাশি করা হবে সবাইকে তল্লাশি করতে গিয়ে দীর্ঘ লাইন সৃষ্টি হলেও সবাইকে ধৈর্য সহকারে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ডিএনপি কমিশনার